বিকল্প নেই। জাতীয় সংসদে মাওলানা মতিউর রহমান নিজামীর ভূমিকা যে কোনো বিবেচনায় প্রশংসার দাবি রাখে। সংসদে বক্তৃতায় তার ক্ষুরধার যুক্তি, শালীন ভাষা, মার্জিত শব্দচয়ন শুধু বাংলাদেশ কেন, বিশ্বের যে কোনো দেশের জনপ্রতিনিধির রোল মডেল হতে পারে। প্রধানমন্ত্রী থাকাকালে আজকের বিরোধী দলীয় নেত্রী বিরোধী দলীয় রাজনীতি সম্পর্কে অনেক সুন্দর সুন্দর কথা বলে রেখেছেন। নেতিবাচক রাজনীতি পরিহার করে তিনি আমাদেরকে ইতিবাচক রাজনীতি করার উপদেশ দিয়েছেন। তিনি আরো সুন্দর কথা বলেছেন, কোনোদিন বিরোধী দলে গেলে হরতাল করবেন না। মাননীয় স্পিকার, মানুষের মুখের কথা নাকি খুব সাবধানে উচ্চারণ করা উচিত, কারণ যে কোনো মুহূর্তে আল্লাহ তাআলা মুখের কথাটা কবুল করে ফেলতে পারে। আমাদের মাননীয় সাবেক প্রধানমন্ত্রী যেই কথাটি বলেছিলেন, বিরোধী দলে গেলে কোনোদিন হরতাল করবেন না, আল্লাহ তাআলা কথাটা কবুল করে ফেলছেন। তাই আজ তার অবস্থান বিরোধী দলে, কিন্তু এটা তার জন্য একটা সুযোগও ছিল। তিনি যেই কথাগুলো বলেছিলেন, এবার যদি এসে বাস্তবতা প্রমাণ করতে পারতেন তাহলে এই দেশে রাজনীতিতে একটা নতুন মাত্রা যোগ করতে পারতেন।